17 মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের আবাসিক হল খুলছে আজ। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান। রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, মিম, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 17 মাস পর আসলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের হলগুলো আজকে খোলা হচ্ছে। ঠিক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে হলের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং এরপর হল কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু ফুল দিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার সহ মাস্ক দিয়ে তাদেরকে কিন্তু বরণ করে নেন। শিক্ষার্থীরা মানে দীর্ঘদিন পরে হলে উঠতে পারে তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন পরে হলেও কিন্তু তারা হলে উঠতে পারছেন, এই জন্য কিন্তু তারা সন্তুষ্ট। তবে হলে ওঠার জন্য বেশ কিছু নিয়ম নীতিমালা তাদেরকে মেনে চলার তাগিদ দিয়েছেন হল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেগুলো মেনেই যেন তারা হলে থাকে সেই বিষয়গুলো তারা দেখছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হলে ঢোকার প্রবেশ পথেই কিন্তু থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা সেটি মাপা হচ্ছে এবং যাদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিবে, বিশেষ করে যাদের এই শরীরের টেম্পারেচার বেশি দেখাবে অর্থাৎ করোনার সম্ভাবনা রয়েছে, তাদেরকে কিন্তু আইসোলেশনে রাখার জন্য ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। সব মিলিয়ে আসলে দীর্ঘদিন পরে যেহেতু হল খুলছে, তবে আপনি জানিয়ে রাখি যে এর আগেই কিন্তু রুয়েটের মাসখানিক আগে ক্লাস পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন বাইরে যে মেসগুলো রয়েছে সেগুলোতেই কষ্ট করে থাকতে হচ্ছিল। তবে তাদের এই কষ্টের বিষয়টি বিবেচনা করে গত 3 অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 93তম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেয় হল খোলার, সেই অনুযায়ী কিন্তু আজ থেকে হলগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই যেহেতু আশেপাশের মেসগুলোতে অবস্থান নিয়ে তারা ক্লাস এবং পরীক্ষা দিচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা হলে থাকতে পেরে সেই সংকটগুলো কেটে উঠবে, তবে হলে উঠতে গেলে তাদেরকে কিন্তু করোনার যে সনদ রয়েছে অথবা রেজিস্ট্রেশন কার্ড সেটি দেখাতে হবে এবং হলের যে আবাসিকতার পরিচয়পত্র রয়েছে সেটি দেখানোর পরে কিন্তু তারা হলে ওঠার সুযোগ পাবেন এবং হলেও যেন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আসলে বলে দেওয়া হচ্ছে। তো এই ছিল মিম আমার কাছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট খোলার সর্বশেষ হল খোলার। রুয়েটের আবাসিক হল খোলার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।